আজকে আমাদের রেসিপি হলো চিকেন দম বিরিয়ানি, চিকেন ফ্রাইড দম বিরিয়ানি। পাওয়া যাচ্ছে না, জায়গাটা কোন জায়গায় নতুন আসা হয়েছে, দেখা যাক কি হয়। চলো যাওয়া হুম। আমরা শুনছি এখানে বাঘ পাওয়া যায়, সেই বাঘটা ধরার জন্য আসছি আমরা এখন, ঢোল পুরোল কোদাল নিয়ে। এখন দেখা হবে যে বাঘটা দেখা হোক না হোক, একটা হরিং পালিয়ে একটু ভালো হতো, হরিণের মাংসটা খাওয়া যেত ফরেস্টের পয়সা দিয়ে। জঙ্গলে মঙ্গল। এই যে আমাদের টিমের বাইক সব দাঁড়ানো আছে। গণেশ ওয়াটারফল খুঁজতে যাচ্ছে, পাচ্ছে না, এখানে ওখানে দেখতেছে তো কোনো জায়গায় পাচ্ছে না। এই যে খুঁজতে খুঁজতে ছোট একটা ওয়াটারফল পাইছি, এখন বলে সামনে আর একটা বড় ওয়াটারফল আছে, দেখা যাক ওটাও খুঁজে বের করা হবে। বাক্সি পাহাড়ের কাছে কল করছে, করছে ওয়াটারফল কনে জল কোন যাত্রে বেরোচ্ছে, তো ইনফরমেশন পাওয়া গেছে কি একটু সামনে একটু জঙ্গলের পাশে। এই যে সবাই বেরোয় পড়লাম ওয়াটারফল খুঁজতে, সে বড় ওয়াটারফল কোন জায়গায় দেখা যাক। এই যে গুফার ভিতরে ঢুকতেছে, এই যে গুপ্ত জায়গা একটা, আনএক্সপ্লোর্ড প্লেসেস অফ কাগজনগর। এই যে ভিডিও করতে পাহাড়ে উঠছি। কি কষ্ট, আমি দেখাচ্ছি কিরম ভাবে যাচ্ছে, আমি ওদের পিছু পিছু উঠি পড়লাম একাতে ক্যামেরা। সেই খুঁজতে খুঁজতে পাওয়া গেল বিশাল একটা বড় ছোট ওয়াটারফল, সেই জল পড়ছে উপর থেকে, ভালো ওয়াটারফল তো। সবাই আনন্দ নিয়ে চান বান করতেছে, কেউ উপর দিয়ে লাভ দিচ্ছে, কেউ নিচে তুফরে উঠতেছে। ওই যে গণেশ লাভ দেওয়ার জন্য রেডি হচ্ছে, আর যে প্রকাশ পোস্ট মারতেছে। একটা কাকাতুয়া উপর থেকে লাভ দিল সিধা জলের ভিতরে। প্রকাশ চান করবে বলে আমার কাছে ঘড়ি যা সামান ছিল সব দিয়ে গেল। যার একটা জল করা লাভ দিছে, পাত্র জল না ভরো। টাকা চিন্তা করছে লাভ দেবে কিনা। বড় ওয়াটারফল তো এই যে আমাকে এখন যাচ্ছে দাম করতে, দেখো পা তো ভাঙে কিনা পরে পরে কথা।
হারায় গেছে, কন্দ কন্দ আসতেছে এই বাগান টাগান নিয়ে আইসে। এরা মনে আবার খাওয়া শুনতে যাই আইছে মনে আমি ক্যামেরা পাথর করে রেখে এসে পোস্ট মারতেছি। গণেশ রাম সেতু পার করতেছে প্রকাশের হাত ধরে, আর আমি একাল ওই টিনের ডাব্বা নিয়ে পোস্ট মারতেছি। অনেক পোস্ট মারা হয়ে গেছে, এখন আমি যাই, ক্যামেরাটা একা একা আছে, যাই ধরি, এত ওয়াটারফলের মধ্যে পড়ে গেলে আবার আর ফল হয়ে যাবে। যে আমাকে প্রকাশ সুখের চ্যান করতেছে, কোনো টেনশন নেই, ফ্রি, বউ বাড়ি সাথে নেই, তাই মাঝে মাঝে জন এভরানের মতন চুল নাড়াচ্ছে, পোস্ট দিচ্ছে। রিফারই আলাদা, বিশাল গভীর জঙ্গলের মধ্যে একটা ছোট একটা ওয়াটারফল। সত্যি আমাকে কাউস নগরে এরকম একটা প্লেস রয়েছে কয়ে 30 বছর হয়ে গেছে আমরা জানি, আমাকে এই পাশে পাশে কলেজ ছিল তাও আমরা জানি। এখন আমরা সবাই মাংস নিতে চলে এসেছি, মাংস কাটানো হচ্ছে। যে গণেশ জল নিয়ে আসতেছে, 50 টাকার জায়গায় 100 টাকা দিয়ে চলে আইছে, আর 50 টাকা নিতে ভুলে গেছে। এই যে সেই আমবাগানে আবার সবাই চলে আসলাম। এখানে আমাদের পার্টি হচ্ছে, আবার ফ্যামিলি পিকনিক আবার হচ্ছে, আর 1 মাস পরে আবার হবে আর একটা ব্লগ। কাটিং মাস্টার চেক করছে সব সামগ্রী আছে কিনা বিরিয়ানি বানানোর। বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই যে আমি ক্যামেরা রেখে মাংস বাস্তে চলে আইছি। এই পরিমাণে প্যাঁচ কাটা হচ্ছে আর মাংস বাঁচা হচ্ছে, আর মিন্টু চাটাম ছাড়তেছে আর বালুডু শুনতেছে।
এই যে এখন ম্যারিনেশন প্রসেস চালু হয়ে গেছে, মাংস ঢালছে। হলদি, তেজপাতা, মিষ্টি গাঁট, ইলাচি, বড় ইলাচি, ঝালের পাউডার, পেঁয়াজ, হালকা 200 গ্রাম টক দই, জিরা পাউডার, লেবুর রস, লবণ, অয়েল, এই যে এখন 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখা হচ্ছে। এই যে আমাদের ফায়ারম্যান, এই যে আমাকে বাক্সিও চলে আসছে, জলদি জলদি এই যে চিকেন বিরিয়ানির ম্যারিনেশন হয়ে গেছে। ফায়ারম্যান পুরো ফায়ার ফায়ার করে দিয়েছে। কুকম্যান আশিস প্যাজ ফ্রাই করছে, বারিস্তা বানাচ্ছে। এই যে ধনে পাতা, ধনে পাতা, কাসির মেদ রয়েছে, দেখ কাঁচা গুলো কাসির মেদ এই যে আমরা তিনজন কোনো সময় একসাথে হতে পারি না, আজকে হয়েছি, দেখো সবাই। এখানে রান্না হচ্ছে চিকেন বিরিয়ানি, আমাদের তিনও মাস্টার শেফ এখানে আছে, মাস্টার শেফ প্লাস হেল্পার, এখন যে ভিডিওগ্রাফার ব্লগার মাস্টার শেফ, তো এখানে লেবার হলো একটু রান্নার হাত বাটা দিচ্ছে। মাস্টার শেফ এখানে ভালো করে ঘোটাচ্ছে, চিকেন বিরিয়ানি খুব সুন্দর লাগছে, এখানে চিকেনটা ভালো করে রোস্ট হচ্ছে। মাস্টার শেফ আশিস মৃধা, বিজয়, সোনালীর বিজয় এখানে আছে। সার্চিং ফর সামথিং বাট নট গেটিং ইট, 404 পেজ নট ফাউন্ড, অ্যাডিং আ লিটল বিট অফ ওয়াটার ওভার হিয়ার। ওই প্লেটটা খালি করে ঢাকার প্লেটটা কি ঢেকে দেবেন। খুব সুন্দর রান্না হচ্ছে, এখানে একটা জল দিয়ে দেওয়া হচ্ছে, এই জলটা দেওয়া হচ্ছে যেন নিচে কিছু না পড়ে না লাগে। হ্যাঁ, জলে কম পড়ছে সেই জন্য পুরো ক্যানটা এনে নিয়ে আসা হয়েছে এখানে। হ্যাঁ, মাংস জলের ভিতরে চলে যাচ্ছে, খুব সুন্দর রান্না হচ্ছে,
তেল আলাদা, জল আলাদা, ধনে পাতা আলাদা, লঙ্কা আলাদা, শুধু মিশে আছে লবণ, নুন, হলদি, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা। বন্ধুগণ আপনারা সবাই দেখতে পারবেন আর এক ঘুটি গাপরকে চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। बस 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 और एक नाटू अट्टू अट्टू हाँ परफेक्ट ओए ओके प्लेट उठ दिया माल खत्म हो गया ওই যে দেখা দেখি শাক কি শাক এই যে আমার কমটি শাক কমটি শাক না হেলান শাক হেলান তো শাক এই যে আমার চাইল দিতে যাচ্ছে বাসমতি চাইল এই যে শাওয়ারও চালু হয়ে গেছে তোলা টান করে না একটু তোমরা সবাই খুলিস নি এটা না এই যে তো দল বেরোচ্ছে ঠিক আছে না এই যে না এই যে এ তোলা খোলবে গাড়া বানবে গাড়া আবার আর জলে ফেলাগে এই চাইল দেওয়া হয়ে গেছে যাচ্ছি উনুনের কাছে সবাই বাসি দুই পার মধ্যে নেই রেখে ভাঙ আমলা গাছ লেট হবে ঢাকুন দিল জলদি বয়েল হবে সেদ্ধ হবে মাংস ভালো করে গলবে তারপরে আমরা খাবো এই যে চিকেন বিরিয়ানির লেয়ারিং চালু হয়ে এই যে ঘোষ বাড়ির গরুর দুধের ঘি দেওয়া হচ্ছে এখন এই উনুনে উঠে দেওয়া হয়েছে এক ঘন্টা দামে থাকবে এই যে আমাকে দম প্রসেস চালু অ্যাকচুয়ালি চিকেনই হয়ে গেছে রান্না হয়ে গেছে এটা ফ্রাইড চিকেন বিরিয়ানি হচ্ছে বুঝছিস সেই বিরিয়ানি হয়েছে চাইল পুরো একদম একটা একটা বিরিয়ানিতে সেই খুশবু সিং আসতেছে
গণেশ ওর ছেলে মেয়ে নিয়ে খেলা করতেছে, আর বিক্কি চিন্তা করতেছে দাঁড়া খেলা কর আমারও হবে আমিও খেলবো। এই যে মামি এক প্যাকেট আমলকি চুরি করে নিয়েছে অন্য লোকের খাতের থেকে। আমাকে রান্নি ঘুরি ঘুরি দেখাচ্ছে এই যে হেলান্স শাক, এই যে কমলি শাক, এই যে সেই শাক। আমাকে ভিডিও বানাস মামি কি নিয়েছো? মানুষের কেন দেখাবো? এই যে হচ্ছে আমাকে মিশে বলা এই লোকটার জুম করতে দেখো, এই লোকটা হচ্ছে মুখ দিয়ে আগুন ধরায় দেয় আর সংসারে বেশি করে। দিস ইজ আমাকে একদম জন্মজাত ব্রাহ্মণ, কারোর বিয়ে লাগলি ও খালি যা অ্যাটেন্ড করে। ইনি হচ্ছেন আমার আর এই পাশে আমাকে মিশে ওয়ালা আর বেটার হাফ। এই রিয়ার ক্যামেরা অন কর এখন ওই সাইডে। আরে এই যে দেখো জোরদার জোরদার। এ মামা 5 মিনিট হয়ে গেছে। এ বাবা ঠিক আছে না? হ্যাঁ চল চল সব কমপ্লিট হয়ে গেছে। আরে না ও বেচারা থানচা বানতে গেছে। চ্যানেলটা হচ্ছে এলোকের চুট 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 পেপার নষ্ট করবো না। ফিডব্যাক আমার তো দেওয়া সাইডে। ও স্ত্রী পুরা আদা নেই হ্যাঁ Please subscribe and share.